বাংলাদেশ জার্নালের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সবুজ খান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মুইন বলেছেন, বন্যায় সারা দেশে 9 লাখ কৃষকের 70,000 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে 2,331 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। শনিবার জাতীয় জাদুঘরে হাসমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেছেন, এইচএসসির 14 লাখ শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের মিলিয়ে 32 লাখ মানুষকে করোনা ঝুঁকিতে ফেলা যায় না। পরিস্থিতি অনুকূলে আসলে অবস্থার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে চীনের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁ ধসে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকেই। জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় উদ্ধারকর্মীরা। শনিবার চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়াংফেন কাউন্টিতে 2 তলা বিশিষ্ট একটি বাস্কুয়েট হল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ডাবলস তারকা বব এবং মাইক ব্রায়ান তাদের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। 1995 সালে যে গ্র্যান্ড স্ল্যাম দিয়ে পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়েছিল, সেই ইউএস ওপেন শুরুর মাত্র 3 দিন আগে তারা অবসরের ঘোষণা দিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।